26 মাস পর মুক্তি পেয়ে নিজ বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছয় মাসের সাময়িক মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি। খালেদা জিয়ার ইচ্ছে তার চিকিৎসার কথা জানিয়েছেন দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। মুক্তি পেয়ে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে পরিবারের সদস্যদের সহায়তায় হুইল চেয়ারে বেরিয়ে আসেন খালেদা জিয়া। তার কিছু আসলে মানা সম্ভব হচ্ছে না, যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার সময় হালকা গোলাপি রঙের শাড়ি পরা খালেদা জিয়াকে দেখা যায় পুরনো সেই চশমায়। করোনা থেকে রক্ষায় মুখে ছিল মাস্ক। ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় ছয় মাসের জামিন নিয়ে হাসপাতাল থেকে বের হতে গিয়ে কর্মীদের ভালোবাসা শিখতে হন খালেদা জিয়া। দীর্ঘদিন কারাবাসের পর হাসপাতাল থেকে নেত্রীর মুক্তির খবরে ভিড় জমান দলের নেতাকর্মীরা। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে অনেকে অপেক্ষা করেন খালেদা জিয়াকে একনজর দেখতে। করোনা ভাইরাসের ভয় দেখিয়েও দূরে সরানো যায়নি কর্মীদের। দলীয় কর্মী, ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের বলয়ে থেমে থেমে কাউরান বাজার, ফার্মগেট, মহাকালী হয়ে গুলশানের ভাড়া বাসায় পৌঁছান খালেদা জিয়া। নিরাপত্তার কারণে বাসা এবং হাসপাতালের সামনে কর্মীদের ভিড় এড়াতে বললেও কাজে আসেনি তার কিছুই। খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দুই শর্তে চিকিৎসার জন্য ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, শর্ত দুটি হলো এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং ঢাকায় নিজ বাসায় থাকতে হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উদার ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, পরিবারের আবেদনের ভিত্তিতেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় রাজনৈতিক ঐক্যের ডাক দেন ওবায়দুল কাদের। তার ছোট ভাইয়ের জিম্মায় ছয় মাসের জন্য দেওয়া হলো। দুইটি শর্ত হলো, তিনি ঢাকাস্থ নিজ বাসায় তার চিকিৎসা সেবা গ্রহণ করবেন, উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সিআরপিসি 401 এর এক উপধারা বলে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, খালেদা জিয়া তো বাড়িতে পৌঁছেছেন, সেখানকার এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ পারি আপনাকে। আপনার জেনে থাকবেন যে বিকেল বেলায় কিন্তু খালেদা জিয়াকে গুলশান দুইয়ের 79 নম্বর বাড়িতে ফিরোজা ভবনে কিন্তু খালেদা জিয়া এখন অবস্থান করছেন এবং সেই বাড়ির সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু বিকেল থেকেই কিন্তু দলের শীর্ষ নেতাদের আমরা এখানে দেখেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিকেলে একটা ব্রিফও করে এখানে সাংবাদিকদের সাথে অল্প সময়ের জন্য কিছু কথা বলেছিলেন। এখন কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আমরা দেখেছি ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্বাস এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এখানে কিন্তু এখন ভিতরে অবস্থান করছেন। আমরা এখান থেকে বের হলে কিন্তু হয়তো আমরা আপনাকে আরও এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। একমাত্র খালেদা জিয়াকে কিন্তু বয়স এবং মানবিক বিবেচনায় কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলেই কিন্তু তাকে এই ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে এবং সেই মুক্তির প্রেক্ষিতে কিন্তু খালেদা জিয়া এখন গুলশানের 279 বাড়িতে ফিরোজা ভবনে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফারিয়া, ধন্যবাদ আশিকুল আপনাকে। দর্শক, রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। করোনা সংক্রমণ
সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে তোয়াক্কাই করছে না সাধারণ মানুষ। সরকারও সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি, তাই সাধারণ ছুটি পেয়ে উৎসবের আমেজে ঢাকা ছাড়ছেন সবাই। বিশেষজ্ঞরা যাকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে বিবেচনা করছেন। খান আনামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার থেকে বন্ধ গণপরিবহন, রেল, বিমান ও নৌপথ বন্ধ হয়েছে আগেই। হাতে আছে কেবল একদিন, যে কোনো মূল্যে যেতে হবে গ্রামের বাড়ি, তাই সবাই ছুটছেন বাস টার্মিনালে। সবকিছু বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, তা নেওয়া হয়েছে গ্রামে ছুটি কাটাতে যাওয়ার জন্য নয়, বাসায় অবস্থান করতে। কারণ সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রয়োজন, কিন্তু মানুষ তা কানে তুলছে না। সবাই ছুটছেন উৎসবের আমেজে দুর্বার গতিতে। তিন চার মাস পরে ছুটি পেলাম, বাবা মাকে তো দেখতে ইচ্ছা করে। আমাদের বাসা থেকে অনেক চাপ সৃষ্টি করতেছে, এই কারণে যাচ্ছি বাড়িতে, যাচ্ছি এমনিতেই মানে ছুটি হয়েছে, তাছাড়া একটু কাজও আছে। একজন থেকে আরেকজন অন্তত 3 ফুট দূরে থাকবে, সামাজিক দূরত্বের মানে এমনটা। কিন্তু টার্মিনালগুলোতে মানুষ যেভাবে ভিড় করছেন, ছুটছেন আর গাড়িতে উঠছেন কিংবা বসছেন, তাতে 3 ফুট তো দূরের কথা, 3 ইঞ্চিও দূরত্ব থাকছে না। তারপরও মানুষের বিকার নেই। শহর ছাড়াটা ঠিক না, বাড়িতে থাকা উচিত। যাচ্ছি ছুটি পাইছি, কাজকর্ম নাই। আত্মীয় স্বজন যারা বলতেছে তারাও ভয় পাইতেছে, দূরে রেখে তারাও বলতেছে, তারা বলতেছে মরলে মরি, একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি। করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে, খুব সহজেই একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে, এজন্য সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যেতে পারে করোনা ভাইরাস। যারা এইভাবে বাড়ি যাচ্ছেন তারা পরস্পরকে ঝুঁকির মধ্যে ফেলছেন, এবং বাড়িতে যেও আমরা অন্যদেরকে গ্রামে গঞ্জে সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। সাধারণ মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতে টার্মিনালগুলোতে সরকারও তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ছিল না স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা কিংবা স্প্রে করার দৃশ্য। খান আলামিন, আরটিভি, ঢাকা। করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিল, এখনও কিছু মানুষ সচেতন হননি। রাস্তায় জটলা, দল বেঁধে আড্ডা কিংবা স্বাভাবিক সময়ের মতো চায়ের দোকানে আয়েশি সময় কাটাতে দেখা গেছে অনেকেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কিছু মানুষের দায়িত্বহীনতা সমাজের আর সবার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সামাজিক দূরত্বই করোনা সংক্রমণ রোধের একমাত্র পথ। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলের চিত্র এটি। করোনা সংক্রমণ রোধে চিকিৎসকরা অন্তত 3 ফুট দূরত্ব রেখে চলার পরামর্শ দিলেও এই কথা যেন কারো কানেই পৌঁছায়নি। চাষস্টলগুলোতে চিরচেনা দৃশ্য, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঘেঁষাঘেঁষি করে চা পানে ব্যস্ত সবাই। খালি হাতে চলছে চা বানানো আর টাকা লেনদেন, অথচ এই টাকাকেই করোনা ভাইরাস ছড়ানোর অন্যতম বাহক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিলাম 500 টাকা নোট, উনি টাকাটা রিটার্ন দিল, নিচ্ছি আবার দিচ্ছি, এতে তো জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকেই। কোনো ভয় নেই, আমি মনে করি মৃত্যু একদিন না একদিন হবেই, আজকের কাইলু খুদা জনে খাইতে হয়, কি করব, মরতে তো হবে একদিন। শুধু কি তাই, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জটলা না করার পরামর্শ দেওয়া হলেও কাজের ফাঁকে আগের মতোই আড্ডায় ব্যস্ত অফিস পাড়ার অনেকে। তাতে ভাইবারের দ্বারা একে এক অফিসে চাকরি করি, ঠিক আছে, এর জন্য আমরা একটু কাছাকাছি আছি। অপরিচিত কারোর সাথে আমরা মিশতেছি সেটাও না, আমরা একই কোম্পানিতে চাকরি বাকরি করতে, সেই ক্ষেত্রে আমাদের পরিচিত আর কি। সংক্রমণের ঝুঁকি থেকে গায়ে গা লাগিয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ, তাদেরকে সতর্ক করার যেন কেউ নেই। কি করবো এখন, উপায় তো লাগে কা, নিয়মাবক দেয় তাহলে আমাদের এত সময় লাগে না দিতে, এত গেঞ্জামও হয় না। এখানে ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা দাঁড়াইছি, কিন্তু 3 ফিট হলে তো এটা ওই যে মতি চলে যাবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন করোনা ভাইরাসকে অবহেলা করলে এর চরম মূল্য দিতে হবে। হোটেল রেস্তোরাঁয় যাওয়া বা হ্যান্ডশেক করা, কোলাকুলি করা বা যে হাঁচি কাশি দিচ্ছে তাদের সামনে থাকা, মোটেও কাম্য নয়, মোটেও উচিত নয়, এটা খুব সতর্কভাবে পরিহার করা উচিত। আমাদের দেশে অলরেডি এটা এসে গেছে, কমিউনিটি লেভেলে ছড়িয়ে যাওয়ার পর্যায়ে আছে, সেক্ষেত্রে সতর্কতাটা খুব জরুরি। করোনা ভাইরাস রোধে অবহেলা বা সময় নষ্ট করার সুযোগ নেই। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, খুলনায় করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর 6 প্লাটুন সদস্য। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনিরুজ্জামান, খুলনার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সেখানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে?
জি রাসেল, রাসেল ক্যামেরা সবাই নেই, সবাই নেই। হ্যাঁ, খুলনায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের আতঙ্কে খুলনার সাধারণ জনগণরা অনেকটা আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং খুলনা সিভিল সার্জনের পক্ষ থেকে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং জনসচেতনতায় খুলনায় ব্যাপক ভূমিকা রাখছে তারা। ইতিমধ্যে খুলনার প্রতিটা ওয়ার্ডে মাইকিং করা হয়েছে, প্রতিটা উপজেলায় মাইকিং করা হয়েছে এবং খুলনার প্রতিটা নির্বাচিত প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন এই ভাইরাস সম্পর্কে। ইতিমধ্যে খুলনায় রাস্তায় অনেকটা শূন্য, অনেকটা গণপরিবহন নেই বললেই চলে। ইতিমধ্যে খুলনায় কোনো গণপরিবহন চলছে না, সেটা আপনারা আমার পিছনেই দেখছেন। ইতিমধ্যে খুলনায় গতকালকের জেলা প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনা মোতায়েনের। ইতিমধ্যে আজ বিকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা সেই সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খুলনার বিভিন্ন সড়ক তারা ঘুরেছেন এবং তারা দোকানগুলো বন্ধ রাখার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন খুলনার একজন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস বাউদ্দিন, তিনি আমাদের জানাচ্ছেন তাদের যে সকল কার্যক্রম গ্রহণ করেছেন। আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আজকে সেনাবাহিনীর সাথে টহলে বেরিয়েছি। আমরা মানুষকে যেটা মূলত বোঝাচ্ছি যে সোশ্যাল ডিস্টেন্স, মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখে, তারা যাতে ঘরে থাকে এবং এই রোগ প্রতিরোধ সংক্রমণ যাতে সবার মধ্যে ছড়িয়ে না পড়ে এজন্য সবাইকে আমরা ঘরে থাকার আহ্বান করছি। নিত্য প্রয়োজনীয় জিনিস, ঔষধ, মুদি দোকান, কাঁচা বাজারের দোকান, এটা বাদে অন্যান্য যে দোকানপাট আছে আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনারা আপাতত সরকারের নির্দেশনা মেনে চলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেমনটা শুনছিলেন খুলনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই মুহূর্তে খুলনার খুলনা যশোর মহাসড়ক, খুলনা বাগেরহাট সহ বাংলাদেশের প্রতিটা জেলার সাথে যোগাযোগের ব্যবস্থা যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ইতিমধ্যে জনশূন্যই পরিণত হয়েছে। আগামীকাল থেকে খুলনার করোনা ভাইরাস রোধে বাংলাদেশ সেনাবাহিনী সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা খুলনা। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে এতক্ষণ জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান। দর্শক, এবারে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন খলিল মিয়া। খলিল, ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সেই সাথে স্বাস্থ্য সচেতনতায় কর্তৃপক্ষের কোনো উদ্যোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। অভি, আপনি জানেন যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ছুটির ঘোষণা করার পরপরই কিন্তু সারা দেশের সবকটা লঞ্চ ঘাট এবং বাস টার্মিনালে উপস্থিত পড়া যাত্রীদের ভিড় রয়েছে। তো কাঁঠালবাড়ি ঘাটেও ঠিক একই চিত্র ছিল আজ দুই দিন ধরে। তবে আমরা দেখেছি ঈদের মতো উপচে পড়া ভিড় ছিল, তবে প্রশাসনের সেই অনিয়ন্ত্রিত যে যাত্রীদের পারাপারের বিষয় বা এখান থেকে পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে বিষয়টা পরিবহনে, সেখানে কিন্তু প্রশাসনের আমরা কোনো তৎপরতা দেখিনি। ফলে এই দুই দিনে প্রায় লাখো মানুষেরও বেশি দক্ষিণাঞ্চলে পার হয়েছেন। কিন্তু এর মধ্যে যদি করোনা ভাইরাসকে সোয়াছে রোগ হিসাবে আখ্যায়িত করা হয়, কিন্তু একটা লোকের গায়েও যদি করোনা ভাইরাস সংক্রামক হয়ে থাকে, কিন্তু এই দক্ষিণ অঞ্চলের এই অল্প সময়ের মধ্যে অগণিত মানুষের মধ্যে সেই করোনা ভাইরাস সংক্রমণ প্রবাহিত হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এখনও দেখেন আমার আশেপাশে ঘাট এলাকায় একেবারে অন্ধকারের মধ্যে ঘাটের যেখানে ট্রলার ভেড়ছে যে যার মতো করে যাচ্ছে, যেখানে 100 টাকার ভাড়া তাদের কাছ থেকে 400 টাকা করে নিচ্ছে। তো সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো পরিবহনে যাত্রী ওঠা এবং নামা পর্যন্ত গাড়িটাকে বিপদ। খলিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে জানাচ্ছিলেন খলিল মিয়া। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা 7:30 ভাষণ বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনাও।
চার জেলায় করোনা সংক্রমিত সন্দেহে এক পুলিশ সদস্য সহ চারজনকে নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সারা দেশে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। এদিকে কিট পাওয়ার পর করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে। জেলা প্রতিনিধিদের তথ্য চিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রাম নগরীর খুলশীতে একটি ভবন লকডাউন করা হয়েছে। ওই ভবনের জাপানি নাগরিক বাইরে বের হয় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। এছাড়াও একটি রেস্টুরেন্ট লকডাউন করেছে সেনাবাহিনী। যারা সেনাবাহিনী ইউনিটের দায়িত্বে আছে যৌথভাবে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। করোনা সন্দেহে সিলেটে হোম কোয়ারেন্টিনে থাকায় এক বৃদ্ধ মারা গেছেন। তার ছেলে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন। খুলনা, দিনাজপুর, পটুয়াখালী ও রংপুরে এক পুলিশ সদস্য সহ চারজনকে নতুন করে আইসোলেশনে রাখা হয়েছে। গাইবান্ধায় দুই রোগীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে অনেক লোককে আমরা হোম কোয়ারেন্টাইনে নিয়ে এসেছি। কক্সবাজারের চকরিয়া এক নারীকে শনাক্ত করার পর চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। সে চারটা বাড়িতে ওমরা থেকে আসার পর ছিল, এই চারটা বাড়ি লকডাউন করা হয়েছে। তিনটি উপজেলার লকডাউন আছে বান্দরবানে। কিট পাওয়ার পর করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে চট্টগ্রামে সীতাকুণ্ডে। রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ সহ সারা দেশে কাজ করছে সেনাবাহিনী। সেনাটহলের রাজবাড়িতে বাজারে কমেছে পণ্যের দাম। রাঙ্গামাটি, ফরিদপুর, শরীয়তপুর, চুয়াডাঙ্গা, ভৈরব, পঞ্চগড় ও মেহেরপুরে বন্ধ আছে সব দোকানপাট। করোনা সতর্কতায় রাস্তায় জীবাণুনাশক ছিটানো হয়। চট্টগ্রাম, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, শেরপুর, ভোলা সহ দেশের বিভিন্ন শহরে। আদিলা সুলতানা, আরটিভি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স 65 বছর। এ নিয়ে কোভিড 19-এ মৃতের সংখ্যা দাঁড়ালো 5-এ। তবে গত 24 ঘন্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর। প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশে সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ হচ্ছে। জাহিদ রহমানের রিপোর্ট। অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায় গেল 24 ঘন্টায় 82 জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে 65 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি ডায়াবেটিক্স ও হাইপারটেনশনে ভুগছিলেন। গত 24 ঘন্টায় নতুন কোন রোগী শনাক্ত হয়নি। ইতিমধ্যে আক্রান্ত একজন রোগী, যিনি একজন বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য, তিনি মৃত্যুবরণ করেছেন। প্রতিষ্ঠানটির পরিচালক জানান আরো দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর আইসোলেশনে আছেন 57 জন। এদিকে দেশব্যাপী না হলেও করোনা ভাইরাস সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ শুরু করেছে বলে জানান মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমাদের এখন পর্যন্ত মোট আক্রান্ত সংক্রমণের সংখ্যা 39, মৃত্যুর সংখ্যা 5। বাংলাদেশে লোকাল ট্রান্সমিশন হয়েছে এ কথাটাই এখনো বলা যাবে না। তবে লিমিটেড স্কেলে দুটো জায়গায় আমরা এখন পর্যন্ত সোর্স অফ ইনফেকশনটা আমাদের কাছে এখনো নিশ্চিত হয়নি। ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আইডিসিআর এর বাইরেও বেশ কিছু কেন্দ্রে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পরিচালক। আইডিসিআর এর পাশাপাশি আরো কয়েকটি প্রতিষ্ঠানে এই পরীক্ষা পদ্ধতি এগুলোকে সম্প্রসারিত করা হচ্ছে। এই পরীক্ষাগুলো সম্প্রসারণ করে ঢাকায় বেশ কয়েকটি কেন্দ্রে এবং ঢাকার বাইরেও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালগুলোতে এই পরীক্ষা পদ্ধতিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিয়েই ভার্চুয়াল সংবাদ সম্মেলন শেষ করেন আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আগামী 4 এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি সব দপ্তর বন্ধ ঘোষণা করা হলেও এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় খোলা থাকবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সরকারি হাসপাতালে জরুরি সেবাও সীমিত আকারে আউটডোর সেবা চালু থাকবে বলে জানান তিনি। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং এ এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার ও নার্সদের যথাযথ প্রোটেকশন ব্যবহার করে রোগীদের জরুরি চিকিৎসা প্রদানের নির্দেশ দেন তিনি। বলেন, ডাক্তারদের সেবা প্রদান থেকে পিছপা হওয়া যাবে না। তিনি বেসরকারি হাসপাতালগুলোকে রোগীদের ফিরিয়ে না দেওয়ার আহ্বান জানান। এখন থেকে কুর্মিটোলা হাসপাতালকে শুধুমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনা রোগী পরিবহনের জন্য প্রতিটি জেলায় একটি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকদের মধ্যে 3 লাখ পিস ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম PPE বিতরণ করা হয়েছে।
আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে এই দশ দিনে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় খোলা থাকবে এবং ওখানে জরুরি সেবা চালু থাকবে, আউটডোরও সীমিত আকারে চালু থাকবে এবং জনগণের যে কোনো প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় থাকবে। এই সময়টুকুর মধ্যে আমরা আরো আহ্বান করব আমাদের যারা প্রাইভেট হাসপাতালগুলো আছে তারাও জানি তাদের হাসপাতালগুলো জানি কোনো রোগী গেলে পরে সেটা যেন ফিরে না যায় এবং ডাক্তার নার্স যারা আছে তাদের কাছে আহ্বান করবো তারা সেবা থেকে পিছপা হবে না, আমরা যথাযথ প্রোটেকশন নিয়ে সেবা দিব। নোয়াখালীতে প্রোটেকটিভ গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, কেপ সহ অন্যান্য সামগ্রী সরবরাহ না থাকায় করোনা ভাইরাসের আতঙ্কে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বরতরা চিকিৎসায় অনীহা প্রকাশ করছে, ফলে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা। অন্যদিকে পাবনার বিভিন্ন হাসপাতালে সাধারণ জ্বরের রোগী ভর্তি হলেও আতঙ্কে পালিয়ে যাচ্ছে অন্য রোগীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অভি ইসলাম। নোয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় সরকারি বেসরকারি হাসপাতালে সেবা দিতে অনীহা প্রকাশ করছেন ডাক্তার, নার্স সহ চিকিৎসা সংশ্লিষ্টরা। আর এতে করে সাধারণ সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া রোগীরা পড়েছেন বিপাকে। ওখানে ভর্তির জন্য গেছিলাম, আসলে আমি সঠিকভাবে ডাক্তার পাই নাই আর ওই ভর্তি করতে পারি নাই। যদি জ্বর সর্দি আসে তাহলে আসতে বারণ করে। তাদের নিরাপত্তাহীনতার কারণে সার্ভিস সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। বেশিরভাগ ডাক্তারই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন, নার্সরাও বিনা অজুহাতে ছুটি নিয়ে নিরাপত্তার অভাবে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি। সেসব সামগ্রীগুলা আমরা বাজারও পাচ্ছি না, আমরা এইসব সামগ্রীরা যদি সরবরাহ না হয় বাজারও যদি না পাই তাহলে আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে আমাদের খুব কষ্টসাধ্য হবে। এদিকে জেলা প্রশাসক বলছেন স্বল্প সময়ের মধ্যেই পিপিই সহ ব্যক্তিগত নিরাপত্তার জন্য যা যা দরকার সবই সরবরাহ করা হবে। এক দুই দিনের মধ্যে পিপি পাব এবং সেলফ প্রোটেকশনের জন্য যা যা দরকার হয় সেগুলো আমাদের মধ্যে চলে আসবে। এদিকে পাবনা জেলায় করোনা ভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা না থাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ঠান্ডাজনিত রোগ, সর্দি, জ্বর নিয়ে রোগী আসলেও ভয়ে পালিয়ে যাচ্ছে অন্য রোগীরা। করোনা চিকিৎসার জন্য যাবতীয় প্রয়োজনীয় কোনো যন্ত্রপাতি নাই, তাই অবিলম্বে পাবনায় করোনা শনাক্তকরণ কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভি ইসলাম, টিভি। নগরবাসীর সুরক্ষায় জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আজ থেকে রাজধানীর 8টি ক্রাইম বিভাগে এই কার্যক্রম শুরু করেছে মহানগর পুলিশ। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে এই জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে ডিএমপি। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের লিমিটেড। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফার্মাসি বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। পরে জনসাধারণের মাঝে তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের ডিন ডক্টর এস এম আব্দুর রহমান ও বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ সহ স্ট্যান্ডার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।